হঠাৎ দক্ষ লয়ে যাওয়ার বাসনা, তুমি তাহাকে বলুন যে পিতা এক মহাযজ্ঞের আয়োজন করেছে। তোমায় বলিনি সত্যি, কারণ তোমায় বা আমায় কাউকেই তো নিমন্ত্রণ করেননি উনি। উনি আমাদের অপমান করার জন্য আমাদের আমন্ত্রণ জানাননি। আমার মনে হয় তোমার যা উচিত। তুমি যখন স্থির করে ফেলেছো যে তুমি যাবে, তখন আমার অনুমতি কি করেছো? আমি তোমার যদি অনুমতি না দিই, আমার আসল স্বরূপ তবে ফিরে যাবে সৃষ্টির মূলাধারে। দশমহাবিদ্যার তৃতীয় শক্তি দেবী ছিন্নমস্তা। পরিবর্তনশীল জগতের অধিপতি হলেন কবন্ধ, আর এই কবন্ধের শক্তি হলেন ছিন্নমস্তা। দেবীর আসল স্বরূপ কোনো প্রকৃত সাধক ছাড়া অনুভব করতে পারবে না, এমনটাই দেবীর মহিমা। দেবী ছিন্নমস্তার মূর্তিতে তার মস্তকবিহীন দেহ এবং দুই সহচরী জয়া এবং বিজয়াকে দেখা যায়। শ্রী ভৈরবতন্ত্রে বলা হয়েছে যে এর আরাধনা করলে সাধু জীবভাব থেকে মুক্ত হয়ে শিবভাব লাভ করে। ঈশানে ষোড়শ কলাময়ী ত্রিপুরা সুন্দরী, ষোড়শী দেবী শক্তির সবচেয়ে সুন্দর শ্রী বিগ্রহ ধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী। দেবী হলেন চতুর্ভুজা এবং ত্রিনয়না। তিনি শায়িত সদাশিবের ওপর কমলাসনে শান্ত মুদ্রায় আসীন। তন্ত্রশাস্ত্রে দেবী ষোড়শীর বিশেষ স্থান রয়েছে। এই দেবী ষোলকলায় পূর্ণরূপে বিকশিত হওয়ার কারণে এনার নাম ষোড়শী। শ্রীচক্রের মধ্যে এর উপাসনা করা হয়। ভুবনেশ্বরী দেবী ভাগবতে বর্ণিত সৃষ্টির এক বিশেষ পর্যায়ে মহালক্ষ্মী স্বরূপা হলেন আদিশক্তি ভুবনেশ্বরী। তিনি ভক্তকে সর্বসিদ্ধি প্রদান করেন। অঙ্কুশ এবং পাশ এনার মুখ্য অস্ত্র। ভগবান শিবের বাম অঙ্গকে ভুবনেশ্বরী বলা হয়েছে। বৃহন্নীর তন্ত্রে দেবীর যে বিবরণ রয়েছে তা পুরাণ দ্বারা স্বীকৃত। এর উপাসনা পুত্র লাভের জন্য বিশেষ
পর্দায়। ত্রিপুর ভৈরবী দেবী, ত্রিপুরে ভৈরবী বা ত্রিপুর ভৈরবী হলেন ভৈরবের শক্তি। ভৈরব হলেন ভগবান শিবের অংশ। ব্রহ্মাণ্ড পুরাণে দেবী মুক্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে। দেবী ত্রিপুর ভৈরবীর অনেকগুলি রূপ রয়েছে। তিনি রক্তবর্ণা, রক্ত বস্ত্র পরিহিতা এবং বর ও অভয় মুদ্রা ধারিণী। দেবীর আরাধনা করলে সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পাওয়া যায়। পদ্মাসনা এই দেবীর বিভিন্ন কবচেরও উল্লেখ পাওয়া যায়। বৃদ্ধা জগতী রূপিণী ধূমাবতী, দেবী ধূমাবতী হলেন মহাশক্তি এবং স্বয়ং নিয়ন্ত্রিতা। তার কোনো স্বামী বা প্রভু নেই, এজন্য তাকে বিধবা রূপে চিন্তা করা হয়। তন্ত্র গ্রন্থ অনুসারে ধূমাবতী এবং উগ্রতারা একই। শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী দেবী তুষ্ট হলে শোক নাশ করেন, কিন্তু কুপিত হলে সমস্ত সুখ নষ্ট করে দেন। দেবী আরাধনা করা খুব একটা সহজ নয়, তবে অত্যন্ত ফলপ্রদায়ক। দশমহাবিদ্যার মধ্যে ধূমাবতীর স্থান বিশেষ উল্লেখযোগ্য। বগলামুখী দশমহাবিদ্যার অষ্টম শক্তি দেবী বগলা। শত্রুনাশের ইচ্ছা এবং সমষ্টিরূপে পরমাত্মার সংহার শক্তি হলেন বগলা। শত্রু ভয় মুক্তি এবং বাক সিদ্ধি লাভের জন্য দেবীর আরাধনা করা হয়। এর ধ্যানে বলা হয় যে সুধা সমুদ্রের মধ্যে অবস্থিত মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে তিনি বিরাজ করেন। এর এক হাতে শত্রু জিহ্বা এবং অন্য হাতে অস্ত্র থাকে। বায়ুগণিত সর্বমনোহর ভগবান শিবের বিশেষ নাম মতঙ্গ। তারই শক্তি হলেন মাতঙ্গী। দেবী হলেন ত্রিনয়না, শ্যামবর্ণা এবং জ্যোতির্ময়। তিনি অসুরদের মোহিত কারিণী এবং ভক্তকে অভীষ্ট ফলদায়ী। গৃহস্থ জীবনে সুখ প্রাপ্তির জন্য দেবীর আরাধনা করা হয়। তন্ত্রশাস্ত্রে এর পূজার বিস্তারিত বর্ণনা রয়েছে। বাক সিদ্ধি লাভের জন্য দেবীর পূজা বিশেষ উল্লেখযোগ্য। দেবী কমলা হলেন দশমহাবিদ্যার দশম শক্তি। ভগবান বিষ্ণুর পত্নী দেবী লক্ষ্মীকে কমলা বলা হয়েছে অনেক পৌরাণিক তথ্যে। সমস্ত জীব দেবীর কৃপা ছাড়া একদমই চলতে পারে না। সুবর্ণ কান্তি দেবী কমলা কমলা শুনে আসি না। তিনি সর্বদা ভক্তদের মঙ্গল করে থাকেন। ভার্গবদের দ্বারা পূজিত হওয়ার জন্য দেবীর আরেক নাম ভার্গবী। হে মহাশয়, তুমি বিস্মৃত হয়েছিলে আমার স্বরূপ। যে দশ মহাবিদ্যার রূপ তুমি দর্শন করলে তারা সকলেই আমার পূর্ণ ব্রহ্মমূর্তি।
এবার আমার দক্ষ গৃহে যাওয়ার সময় হইতে আমার মনকে দশ মহাবিদ্যালয়।